एक झाक साहसी मानुषेर कंठस्वर तहुरा बिड़ी चैनलटी सबस्क्राइब करुन, भालो लागा भिडियोगुली शेयर करुन। अनेक अनेक प्रीति ओ शुभेच्छा बंधुरा। মামুনুলের মতো অনেক হেফাজত নেতারই একাধিক গোপন নারী রয়েছে। মামুনুলের ভাগ্য নির্ধারণের জন্য আজ বৈঠকে বসেছিল হেফাজত। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এই বৈঠকে বেরিয়ে এসেছে অনেক চাঞ্চল্যকর তথ্য। শুধু এক মামুনুল নয়, এরকম অনেক মামুনুলের সন্ধান পাওয়া গেছে হেফাজতের এই বৈঠকে। এক নেতা অন্য নেতাকে এ ধরনের একাধিক স্ত্রী রাখা, গোপন সম্পর্ক এবং পরকীয়ার অভিযোগ এনেছেন। আর এর প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে মামুনুল একা নয়, বরং অন্য নারীর সাথে সম্পর্ক করা, গোপন বিয়ে করা এবং নারী নির্যাতন হেফাজতের অনেক নেতারই একটি বৈশিষ্ট্য এবং এটিকে তারা তাদের স্বাভাবিক ঘটনা হিসেবেই মনে করেন। হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে মোটা দাগে পাঁচটি অভিযোগ উঠেছে। প্রথম অভিযোগ, তিনি তার প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করেছেন। দ্বিতীয় অভিযোগ, তিনি ঝর্ণাকে কি বিয়ে করেছেন না ঝর্ণা রক্ষিতা তা স্পষ্ট নয়। তৃতীয় অভিযোগ, বিয়ে বা রক্ষিতা হিসেবে রাখার তথ্য হেফাজতের কাছে গোপন করেছেন। চতুর্থ অভিযোগ, একাধিক নারীর সঙ্গে মামুনুলের সম্পর্ক রয়েছে। এবং পঞ্চম অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়েও ঝর্ণাকে তিনি বিয়ে করেননি, অর্থাৎ প্রতারণা করেছেন এবং ব্যভিচার করেছেন। কিন্তু হেফাজতের একাধিক সূত্র বলছে যে হেফাজতের এরকম অনেকেই আছেন যারা একাধিক বিয়ে করেছেন। হেফাজতের নেতারা বলছেন যে একাধিক বিয়ে করা কোনো অন্যায় নয়। ইসলামী শরিয়া অনুযায়ী একজন পুরুষ একাধারে একসঙ্গে চারজন স্ত্রী রাখতে পারেন। কিন্তু প্রশ্ন হলো যে যারা একাধিক বিয়ে করবেন তাদেরকে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করতে হবে, এটিই হলো নিয়ম। কিন্তু এই নিয়ম হেফাজতের খুব কম নেতাই মানেন। হেফাজতের বিভিন্ন নেতার সূত্রে জানা গেছে যে হেফাজতের মধ্যে বেশ কয়েকজন নেতা আছেন যাদের দ্বিতীয় স্ত্রীর খবর এতদিন অজানা ছিল। এখন যখন মামুনুলকে নিয়ে হইচই হচ্ছে তখন তাদের সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, হেফাজতের অনেকে বলছেন যে হেফাজতের অনেকের বিরুদ্ধেই বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগও এখন উত্থাপিত হচ্ছে, যদিও হেফাজতের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলছেন যে যারা বহু বিবাহ করেছেন তারা আইন এবং শরিয়া মেনেই বহু বিবাহ করেছেন, বিবাহ বহির্ভূত, কারো সাথে কোনো সম্পর্ক নেই। হেফাজতের একজন নেতা চ্যালেঞ্জ দিয়ে বলছেন এ ধরনের কোনো তথ্য প্রমাণ যদি দিতে পারেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু হেফাজতের বৈঠকেই এরকম অন্তত পাঁচজনের নাম এসেছে যাদের বৈবাহিক সম্পর্কের ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নেই। এছাড়াও বিভিন্ন মাদ্রাসাগুলোতে অনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গটিও এবার সামনে এসেছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ বেরোচ্ছে যে মাদ্রাসার শিক্ষার্থীদের যৌন হয়রানির করার দায়ে বেশ কিছু মাদ্রাসার শিক্ষক এবং হেফাজতের নেতা অভিযুক্ত হচ্ছেন। এটাকে হেফাজত এক ধরনের ষড়যন্ত্র বলতে চাচ্ছেন। তারা মনে করছেন যে এখন যখন সরকারের সাথে তাদের একটা টানাপোড়েন চলছে সেই প্রেক্ষিতেই হেফাজতের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। কিন্তু হেফাজতের কোনো নেতাই মামুনুলের যে সার্বিক কর্মকাণ্ড সেটিকে সমর্থন করেনি, বরং মামুনুলের এ ব্যাপারে সুস্পষ্ট অবস্থানকেও ব্যাখ্যা করতে পারেননি। তারা মনে করছেন যে মামুনুল যা করেছেন তা ইসলামের নিয়মকানুন এবং শরিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে মামুনুল যে ইসলামী রীতিনীতি লঙ্ঘন করেছেন সেটি স্বীকার করেছেন অনেক হেফাজতের নেতাই। হেফাজতি সাংবাদিক এনাতুল্লার কারণে ধরা খেলেন মামুনুল। নিজের সাংবাদিক পরিচয় দিয়ে সংগঠনের নেতা মামুনুল হকের ইজ্জত আবরু রক্ষা করতে গিয়ে হয়তো জানতেন না তার এই আলাপচারিতা কখনো প্রকাশ পেয়ে গেলে কী ঘটতে পারে। বার্তা 24.com নামে একটি
পোর্টালে কর্মরত সাংবাদিক ও হেফাজতে ইসলামকে বুক দিয়ে আঁকলে হেফাজতকারী সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ এবং মামুনুল হকের মধ্যকার একটি কথোপকথন প্রকাশিত হয়েছে, যাতে বোঝা যায় এই সাংবাদিক প্রাক্তন মাদ্রাসা শিক্ষক তার নেতা মামুনুল হক আপত্তিকর অবস্থায় রয়্যাল রিসোর্টে আটকের ঘটনা শুনে স্থির থাকতে পারেননি, চেষ্টা করেছেন এই ঘটনাটিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাজানো নাটক বলে প্রোপাগান্ডা তৈরি করতে। তবে সত্য হলো ছাই চাপা আগুনের মতো কখনোই চাপা থাকে না, বীর হয়ে এলো স্বাভাবিকভাবেই। যেভাবেই হোক, দৈনিক সমকাল এবং বাংলা নিউজ 24.com-এর সাবেক এই সাংবাদিক মামুনুল হকের নারী ঘটিত ঘটনাটি জানতে পারেন কিছুটা সময়ের ব্যবধানে, যখন নকল স্ত্রীকে আসল বলে সাক্ষী দেওয়ার প্রয়োজনে মামুনুল হক তাকে ফোন করেন। ঘটনাস্থলে না থাকায় তিনি বা তার পত্রিকার টিম সেই উদ্দেশ্য হাসিল করতে পারেননি। ততক্ষণে প্রশাসনের লোকজন মামুনুল হকের চারপাশে অবস্থান নেন অপ্রীতিকর ঘটনা এবং গুজব সৃষ্টি প্রতিহত করতে। ঢাকার জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসা থেকে কওমি শিক্ষা ক্যারিকুলামের সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস এবং 2001 সালে ইসলামী আইন বিষয়ক ক্লাস ইফতা সমাপ্ত করা এই সাংবাদিকের ফোনালাপে যা ছিল এখন জানা যাবে। মামুনুল হক ফোন করেন এনায়েতুল্লাহকে, রিসিভ করেন তিনি, শুনুন ফোনালাপ। ওয়ালাইকুম আসসালাম। আরে নিউজ দেখছেন না? সাক্ষী যেতেছে আর কি, যে পুলিশ অফিসারের সামনে আপনি আপনার পরিচয় দিয়ে, আপনার পরিচয় দেন, আগে পরিচয় দিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি। আপনি কে বলছিলেন আগে? আমার নাম হলো মুফতি এনায়েতুল্লাহ। মুফতি এনায়েতুল্লাহ কোথায় আছেন আপনি? আমি চাকরি করি হলো বার্তা 24.com-এ। কোথায়? বার্তা 24.com-এ চাকরি করি। ও বার্তা শ্বশুর বাড়ি কোথায়? খুলনা। কোথায়? আমি এক্সাক্ট ঠিকানা বলতে পারবো না, কারণ আমার বাড়ি হলো খুলনা। আমি থাকি ঢাকা। আপনি কতদিন ধরে জানেন ঘটনাটা? আমার সাথে তো ওনার পরিচয় সকলে মিলিয়ে 2009 সাল থেকে পরিচয়। মানে উনি এটা সেকেন্ড ড্রাইভ, এটা তো আপনি জানেন তাই না? এটা আমি জানি, হ্যাঁ এটা 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 জানি, এই জন্যই বললাম, এটা দায়িত্ব নিয়ে বলা, কারণ এভাবে তো একটা জিনিস বলা যায় না। ঠিক আছে, ঠিক আছে। বন্ধুরা, ফেসবুকে বিক্ষুব্ধ জনৈকের মন্তব্যের স্ক্রিনশটটি দেখে নিন, আমি উচ্চারণ করতে চাই না। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, নিরাপদ থাকুন।